করোনা পরীক্ষা করতে যাওয়া প্রায় প্রত্যেকেই অভিযোগ করছেন চরম ভোগান্তির। অনেক ভোগান্তির পর নমুনা দিতে পারলেও ফল পেতে পড়তে হচ্ছে আরেক বিড়ম্বনায়। ন্যূনতম সাত দিন থেকে ১৩ দিনও অপেক্ষা করতে হচ্ছে। আবার নমুনা দেওয়ার পর সন্দেহভাজনের কোয়ারেন্টাইন বাধ্যতামূলক হলেও তা নিশ্চিত করার কোনো প্রচেষ্টা নেই। ফলে নমুনা জমা দেওয়া ব্যক্তিদের চলাফেরার মাধ্যমে সংক্রমণের ঝুঁকি কেবল বাড়ছে। ৪ তারিখে নমুনা টেস্টের রেজাল্ট পেয়েছি আমরা ১৭ তারিখে। ১৩ দিন পর যদি রেজাল্ট আসে, একটা লোক সে বুঝতে পারছে না যে আসলে তার করোনা পজিটিভ আর নেগেটিভ। ৩-৪ দিন পার হয়ে গেছে, সে কিন্তু বাসা থেকে বের হয়ে গেছে। ১৩ দিনের মাথায় যখন তার রেজাল্ট আসছে, সেই রেজাল্টটা কিন্তু এসছে পজিটিভ। দিনে দিনে যদি রোগের রিপোর্টটা আমি পাই তাহলে শিওর হতে পারবো, তাহলে তার ট্রিটমেন্টটা সেভাবে নেওয়া যাবে। গত ৪ এপ্রিল থেকে এ পর্যন্ত ১২,৫০০ নমুনা পরীক্ষা করে ১,০২৪ জনের দেহে করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়ে। ৯,০০০ নমুনা এখনও জমা পড়ে আছে ল্যাবরেটরিতে। এসব নমুনা ঢাকায় নিয়ে পরীক্ষার আবেদন করে এখনও সুরাহা হয়নি বলে জানান কলেজের অধ্যক্ষ। ১৮৮টি পরীক্ষা ১ কোটি মানুষের মাঝে এটা খুবই অপ্রতুল। গড়ে দেখা যায় যে প্রতিদিন প্রায় ৩০০ করে আসে, এবং এই যে অতিরিক্ত যেগুলো থাকে সেগুলো আমাদের কাছে আছে। সিভিল সার্জন জানান জেলায় করোনা ভাইরাসে ১৩ জন মারা গেছেন। এদের মধ্যে ৯ জনের করোনা নিশ্চিত হয়েছেন মৃত্যুর পর সংগৃহীত নমুনা থেকে। ডেইলি বেসিসে রিপোর্ট করতে পারছি না, অনেকে রিপোর্ট পেতে অনেক দেরি হচ্ছে, এটা আমাদের একটা লিমিটেশন বলবো। এই রংপুর অঞ্চলে যদি আরও একটি পিসিআর ল্যাব স্থাপন করা হয় তাহলে আমরা এই থেকে কেটে আসতে পারবো। করোনা ডেডিকেটেড হাসপাতাল সহ জেলার বিভিন্ন স্থানে মোট ৮১০ জন চিকিৎসার সুযোগ পেয়েছেন, যাদের ৪৪০ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। রতন সরকার, সময় সংবাদ, রংপুর।